কেমন আছিস? এই তোদের সবাইকে বলে দিয়েছি কিন্তু মাথায় আছে তো? আরে আরে হ্যাঁ, আমাদের সবাইকার মাথায় আছে। এই রিনা, তুই কিন্তু ভুলবি না কিন্তু? না না না, আমি বলছি না, কোনো ব্যাপার না। আর তোর খবর কি সঙ্গীতা? ও মাই গড, আমি একদম রাজি। এই তাহলে কিন্তু পাক্কা অষ্টমীর দিন কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি। আর হ্যাঁ শোন, সবাই শাড়ি পরে আসবি, অঞ্জলি দিয়ে তারপর ঘুরতে যাবো, কিন্তু মিস করবি না, ঠিক আছে? অষ্টমী করে নবমী পড়ে গেল, নবমী হয়ে গেছে। নবমী তো অঞ্জলি হয় না? হ্যাঁ হয়তো, তোর অঞ্জলি দেবো দাঁড়া আসতে করে। আর তোর খবর কি? আরে আমি তো অঞ্জলি দিয়ে দিচ্ছি। মানে ওই কি, আমার 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 বয়ফ্রেন্ড এসেছিল, ও বললো যে ওর সাথে না দিলে আমরা কেউ না। আরে ঠিক আছে, তা তুই তুই দিয়েছিস, আর আমি জানি তোদের জন্য বসেছিলাম, অঞ্জলি দিতে পারলো না, এখন না খেয়ে রয়েছি আমি কুত্তাগুলো। সত্যি, আর কি বলবো, বয়ফ্রেন্ডটা এমন। হ্যাঁ, তোমারটা টুরুলাম, তোমার টুরুলামে কেতা আগুন দেবো দাঁড়া, হারাম যদি তোর বয়ফ্রেন্ডকে দেখি, দেখ তোর আগের তোর সব কথা বলে দেবো। আগের কি, তোর আগে যে দুটো ছিল ওটার কথা বলবো, এটা যাবে। এরকম করিস না, করবো না কেন? তোকে বললাম না অঞ্জলি একসাথে সময় মানে। আর তোর তোর খবর কি, তুই আসিস কেন? আরে ঘুম থেকে উঠতে পারিনি। কেন, রাতে কি করছিলি? আরে কিছু না, হারাম জাতিগুলো, তোদের জন্য আমার এই বছর অঞ্জলি দেওয়া হলো না, কি করবো এবার আমি বলতো? আচ্ছা বাদ দে, ছাড়, চল ঘুরতে যাই। এক কোথায় যাবি বল? এই তো চল না পাশের দুটো প্যান্ডেল ঘুরে আসি। পাশের দুটো প্যান্ডেল মানে হয়তো, চ ঘুরে আসি, ঘুরতে যাবো তো। এই তোরা না বললি ওই কলকাতায় যাবি, আমি সব ম্যানেজ করে আসলাম। এই না রে না, কলকাতা হবে না, বাড়ির থেকে পারমিশন দেয়। আর আমার হবে না, অঞ্জলি দেওয়ার পর আমার বয়ফ্রেন্ড বলেছে এসে আবার আমাকে ঘুরতে নিয়ে যাবে, একটু পরে তো ওর সাথে যেতে হবে। আর আমার জানিস তো, কি বলতো, একটুখানি না আমার কাজ আছে রে, ওখানে যেতে হবে। মানে তোরা ঘুরতেও যাবি না? আরে যাবো তো, পাশের যাবো তো, পাশের প্যান্ডেল, পাশের প্যান্ডেলে চল। শালা হারাম জাতিগুলো, তোদের জন্য আমার এই বছরের পুজো নষ্ট হলো, মনে হচ্ছে কি, মনে হচ্ছে কি তোদের তোদেরকে আমি ছাড়বো না। দেখ তোদের সব কটা, দেখ তোদের তোদের দেখ তোদের বাড়ি থেকে তোদের সব কটা পরিমাণের কথা আমি বলে দেবো। এই করিস না, প্লিজ প্লিজ, রাগ করিস না রে, রাগ করিস না। এই প্লিজ প্লিজ, এক মিনিট এক মিনিট এক মিনিট, কি আছে? আমার বয়ফ্রেন্ডের ফোন এসছে। হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? এই তো বন্ধুদের বান্ধবীদের সাথে আছি। ও আচ্ছা, ঠিক আছে, কি বলেছো লাল টুকটুকে? আমি এখানে আছি, চলে আসো, চলো ঘুরে আসি। হ্যাঁ আচ্ছা বাদ দে, ছাড়, ঝগড়া করে লাভ নেই, পুজোতে চো পাশের দুটো প্যান্ডেলে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, চ চ চ, হ্যাঁ চ, হ্যাঁ হ্যাঁ চ। এই শোন না, কি আছে, আমি না যেতে পারবো না। কেন রে, পাশের দুটো প্যান্ডেল অন্তর চল না, ও চলে আসছে। কে? আমার বয়ফ্রেন্ড। পুজোর একটা দিন তো, তাই ওকে একটু সময় দিতে হয়, আসলে খুব ভালোবাসি বুঝলি ওকে আমি, আমার খুব মানে ও আমার প্রচণ্ড খেয়াল রাখে, আমি রাত্রে না ঘুমালে ঘুম পাড়িয়ে দেয়। মানে ফোনে ওরে বোকা চেদা। হ্যাঁ কি যে বলিস, আর আমাকে ঘুম থেকে তুলেও দেয়। কি করে? ফোন করে। আরে বাড়া, আর আমি না খেলে তো খায়ও না। এই যতক্ষণ আমি বলেছি ওই ড্রেসটা, ওই ড্রেসটাই পরে আসবে, জাঙ্গিয়াটাও বলে দিতে পারতিস। কি যে বলিস, আর আমি যেমন ভাবে চলতে বলি সেমনি হবে চলে। ও মা গো, এ তো টুরুলাভ। হারাম জাদি, তোর টুরুলাভ দেখ। আর তোর আগের বয়ফ্রেন্ডগুলো খবর কি? ওই ওদেরকে ছেড়ে দিয়েছি। এই কি বলতো, এই ছেলেটা খুব ভালো, এর তো বাইকও আছে, তো বাইকও ছিল না, সাইকেল ছেড়ে দিয়েছি। আর এই যে তোর, তুই যে যার সাথে ফেসবুকে এত ভিডিও চ্যাট করছিস সেটা জানে? না না, এইসব বলিনি, থাক না, দু তিনটে থাকলে অসুবিধা কি? হ্যাঁ না না, অসুবিধা তো আমাদের নেই, তোর আছে। কেন? হ্যালো, কি হয়েছে? তারাও আসছি। তুমি কি আর আসতে হবে না বেড়ে? কেন, কি হলো? তোমার রাতে আরেকজনের সাথে ভিডিও কল করে তুমি? আমি? কই না তো। তোমার আগের দুটো বয়ফ্রেন্ডের কথা আমাকে বলেনি তো? আমার বয়ফ্রেন্ড কই না তো? না তো, এগুলো কে বলেছে? এই যে কিছুক্ষণ আগে তোমার বান্ধবী আমাকে ফোনে একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছে, যেটা তুমি তো বলছো তোমার আগের দুটো বয়ফ্রেন্ডের সাইকেল ছিল বলে ছেড়ে দিয়েছো, আবার রাতে একটার সাথে ফোন করছো, এরকম দু তিনটে থাকলে কি অসুবিধা কি, এগুলো কে বলেছে?
ওটা আমি না চামচ বোন। আর শোন না, এক কাজ করো, তুমি আমার চামচ ভাইয়ের সাথে ঘুরতে যাও, ঠিক আছে? চলো। তুই এটা কি করলি? ও মা, তুই এটা করলি?